1971-এর 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তাল এই 7ই মার্চের যে বক্তব্য এখানে আপনার 17 থেকে 18 মিনিট এই বক্তব্যের মধ্য দিয়ে সম্পূর্ণ বাংলাদেশ এই জাতিকে একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটি দেওয়ার জন্য উনি কিন্তু প্রস্তুতিমূলক কোনো কিছু না, এটা আপনার 47-এর দেশভাগের পর 1952 সনে আপনার আমাদের যে ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে জাতির জীবনে একটি প্রথম অধ্যায়, যখন আমরা স্বাধীনতা পেয়েছি ভাষার 1952 সনে, তখন কিন্তু একদিনে কিন্তু এটা হয়নি, এটা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের পেতে হয়েছে, পাইছি আমরা। সেটা হচ্ছে এই ভাষাটা জন্য অনেক আমাদের এই দেশের ছেলেরা যখনকার ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, দিনমজুর বলেন, শ্রমজীবী মানুষ বলেন, সবারই কিন্তু আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে এই ভাষাটা আমাদের আসছে। তখন বঙ্গবন্ধু ছাত্র ছিলেন, তখন স্বপ্ন যে হচ্ছে আমাদের ভাষার জন্য যেহেতু আমাদের রক্ত দিতে হয়েছে, তাহলে আমাদের স্বাধীনতা তো ওনারা দিবে না, আমরা ভালোভাবে কথা বলতে পারবো না, কথার জন্যই আমাদের রক্ত দিতে হয়েছে, তাহলে আমাদের যে জীবনের যে স্বাধীনতা, এখানে মৌলিক বিষয়গুলো হচ্ছে খাদ্য, শিক্ষা, আপনার বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলো তো আমরা ভালো করে পাওয়া সম্ভব না। তখন থেকে স্বপ্ন যে এই দেশ স্বাধীন করতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা পাওয়ার জন্য যে সংগ্রাম, এই সংগ্রাম দীর্ঘভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে কীভাবে আমরা আমাদের স্বাধীনতা পেতে পারি। তো এই স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পাওয়ার জন্য এই সংগ্রাম পর্যন্ত, এই 71 পর্যন্ত আসার যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে এই দেশকে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, জেলায় জেলায়, আপনার বঙ্গবন্ধু 13টি বছরের উপরে শুধু জেলই খেটেছেন এই বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা গঠন করার জন্য। অতএব এই 7ই মার্চের যে বক্তব্য, এখন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের বক্তব্য, এই অল্প সময়ের মধ্যে, অল্প কয়েক মিনিটের বক্তব্য, এটা কিন্তু মানে প্রত্যেকটি কথা আপনার, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম, দুটি কথা কিন্তু আলাদা, কিন্তু আপনার দেখেন, পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তি মানে আমাদের মুক্তি আনতে হবে, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা আনতে হবে, কীদের মধ্যে স্বাধীনতা, যেই কোনোভাবেই হোক, সেটা যুদ্ধ করে হোক, যুদ্ধের ডাক উনি 7ই মার্চে দেন নাই, কিন্তু আমাদের যে মুক্তি আনতে হবে, সেখানে কিন্তু মুক্তিটা হচ্ছে আমাদের এই, আমি যে আপনার মৌলিক জিনিসগুলো বলি, সব কিছুই কিন্তু এখানে নিহিত, এখানে আপনার এর এই বঙ্গবন্ধুর কথার ভিতরেই আছে। অতএব আর স্বপ্ন আপনার এই বঙ্গবন্ধুর এই বক্তব্যের, 7ই মার্চের বক্তব্যের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চোখে মুখে একই স্বপ্ন যে আমাদের স্বাধীনতা আনতে হবে। এই বঙ্গবন্ধুর কথায়, বঙ্গবন্ধুর ডাকে দেশবিরোধী যারা ষড়যন্ত্র করছেন, তখনও কিন্তু ষড়যন্ত্র করছে, এখনও করছে, তখনও ছিল, আমাদের দেশের আলবদর আল শামসের যে রাজাকাররা হলো, সৃষ্টি হলো, তখন থেকেই তো সৃষ্টি হওয়া, যারা চাটুকার ছিল, তাবেদার ছিল, যারা চামচামি, আমাদের এখনকার ভাষায় চামচামি করতো পাকিস্তানিদের, তারা কিন্তু আমাদের বিপক্ষে ছিল, তাদেরকে অতিক্রম করা হয়েছে, মানুষ বুঝতে পেরেছে, সংখ্যা মানে গরিষ্ঠ লোক এই দেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা চেয়েছে, এই জন্যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সংখ্যাগরিষ্ঠ লোক, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বঙ্গবন্ধুর ডাকে, সে উত্তাল 7ই মার্চের পর থেকে আপনার 26শে মার্চে যে যুদ্ধ শুরু হলো, এই সেই যুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেলাম। তাহলে বঙ্গবন্ধুর কথা কিন্তু অল্প ছিল 7ই মার্চে, কিন্তু ওনার এটার ব্যাপকতা ছিল অনেক বেশি গভীরে। অতএব সে এই বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তব্য আমরা ধারণ করি, আমরা লালন করি এবং পালনও করি। আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, যেভাবেই হোক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় আছেন, দেশ গঠনের জন্য কাজ করছেন, স্বপ্নের সোনার বাংলা প্রায় আমাদের শেষ, আমরা এখন স্মার্ট বাংলাদেশ আমরা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, সেই কাজে আমরা সবাই বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছে আমরা সবাই অংশীদারিত্ব হব। এখানে দলমত নির্বিশেষে এই দেশ গঠনের জন্য, দেখেন এই দেশ গঠনের জন্য, এই দেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু পরিশ্রম করেছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আবার এই দেশ গঠনের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি দিনরাত 24 ঘন্টা এই দেশের মানুষের কথাই ভাবছেন। অতএব আমরা সবাই তখনকার সময় যেমন বঙ্গবন্ধুর সাথে এ দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে আমরা সারা দিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছি, এখন এই দেশ গঠনে, এই দেশকে গঠন করার জন্য,
এদেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জন নীতি শেখ হাসিনার সাথে আমরা কাজ করবো। এই হোক আমাদের দৃঢ় প্রত্যয় আজকের এই 7 মার্চের দিনে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।